धूमपान स्वास्थ्य पक्षे क्षतिकारक इहा कैंसरेर कारण। नमस्कार बंधुरा, आशा करी सकले ভালো আছেন। বন্ধুরা আজকে আমি একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। বিষয়টি একবার দেখে নেওয়া যাক। বদ অভ্যাস যা নিমেষের মধ্যে পাল্টে দিতে পারে আমাদের ইমপ্রেশন, যা নিমেষের মধ্যে পাল্টে দিতে পারে একটি লেভেল, তো এই বদ অভ্যাস আমাদের অনেক কাজে অনেক রকমভাবে বাধা হয়ে দাঁড়ায়। আজকে আমি মাত্র তিনটি অভ্যাসের কথা বলবো যা আমাদের বদ অভ্যাসকে ছাড়তে সক্ষম হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো বন্ধুরা, আমার চ্যানেল যারা প্রথম দেখছেন তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি আছে সেটি অতি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে আমার যে লেটেস্ট ভিডিওগুলি বের করছি সেগুলি আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, যারা আমার ভিডিও দেখছেন, যারা আমার ভিডিওকে লাইক করছেন, তাদেরকে আমার তরফ থেকে। এছাড়াও আপনারা চাইলে আমাকে ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজও ফলো করতে পারেন, তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, আপনারা সেখানে গিয়ে আমাকে ফলো করতে পারেন, কারণ সেখানে ইউটিউবের ভিডিও ছাড়া আরও অনেক কিছু আপনারা দেখতে পাবেন। বন্ধুরা, ভিডিওটি দেরি না করে শুরু করা যাক। আমি ডক্টর সর্বানন্দ মুখার্জি, আপনাদের সকলকে আমার চ্যানেলে ওয়েলকাম। হাই গাইস, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আলোচনা কি করব এটি প্রথমেই বলে দেওয়া হয়েছে, তো সেইটি নিয়ে তাড়াতাড়ি ভিডিওটি শুরু করা যাক। প্রত্যেকটি মানুষই কোনো না কোনো বদ অভ্যাসে ভোগে। বদ অভ্যাস বলতে এমন কোনো অভ্যাস যা থেকে আপনি মুক্ত হতে চাইছেন কিন্তু পারছেন না। কারোর অভ্যাস দাঁতে নখ কাটা, কেউ কেউ কথায় কথায় আঙুল মটকান, কেউ কেউ আবার অপ্রয়োজনে গলা ঝাঁকড়ানি দেন। আর আজকের ডিজিটাল যুগে অনেকের আরও একটি নতুন অভ্যাস যুক্ত হয়েছে, সেটা হচ্ছে মোবাইল থেকে কিছুতেই চোখের আড়াল করতে পারছেন না। এইসব অভ্যাস থেকে মুক্তি পাওয়ার জন্য আজকে আমি তিনটি সহজ কাজের কথা বলছি, সেইগুলি যদি ফলো করেন তাহলে আশা করা যায় আপনি বদ অভ্যাস থেকে মুক্তি পেতে পারেন। প্রথমটি হচ্ছে, যে কোনো বদ অভ্যাস সম্পর্কে প্রথমে সচেতন হতে হবে, এটি সবচেয়ে জরুরি পদক্ষেপ। তো যে কোনো বদ অভ্যাস থেকে মুক্তি হতে প্রথমেই সেই বিষয়টি সম্পর্কে সচেতনতা প্রয়োজন। কখন সেই কাজটি আপনি করছেন তা খেয়াল রাখতে হবে। দাঁতে নখ কাটাই বলুন আর বারবার আঙুল মটকানোই বলুন, সেই কাজটি আপনি কখন করছেন সেটা খেয়াল রাখুন, এবং খেয়াল রাখুন কোন পরিস্থিতিতে কখন সেই কাজটি আপনি করছেন। দুই নম্বর হচ্ছে, বিষয়টি লিপিবদ্ধ করুন। কাজটি কষ্টকর আর সেই জন্যই জরুরি। আর মনস্তাত্ত্বিকবিদরা বলছেন এই কাজ করলে ফল মিলতেই হবে। দিনে কতবার প্রয়োজন ছাড়া আপনি মোবাইল অন করে ফেসবুক বা হোয়াটসঅ্যাপের নোটিফিকেশান চেক করছেন, বা দাঁতে নখ কাটছেন, বা কতবার আপনি আঙুল মটকাচ্ছেন, সেই সময়ে আপনার মানসিক পরিস্থিতি কেমন থাকছে সেগুলিকে লিখে রাখুন। সুবিধা মনে হলে প্রতিদিন রাত্রেও সারাদিনের হিসেব লিপিবদ্ধ করে রাখতে পারেন। পরবর্তী ধাপে খেয়াল করুন এই কাজগুলো করার সময় আপনার মনের অবস্থা কেমন থাকছে। যখন বিশেষ উদ্বেগে ভুগছেন তখনই কি নিজের অজান্তে দাঁতে নখ কাটা শুরু করেন, সেই বিষয়টি খেয়াল করুন। লাস্ট তথা তিন নম্বর কাজটি হল, বদ অভ্যাসের কোনো বিকল্প তৈরি করুন। যাদের নখ কাটা অভ্যাস তারা চুইংগাম চিবানো শুরু করুন, কিন্তু তাতে কি অন্যরকম কোনো সমস্যা হতে পারে? মনস্তাত্ত্বিকবিদদের মতামত, সেরকম কিছু হওয়ার চান্স নেই। কারণ আপনি যে পরিস্থিতিতে একটি কাজ করছেন বা করতে অভ্যস্ত, সেই পরিস্থিতিতে কিন্তু আপনার মানব মস্তিষ্কও অভ্যস্ত, কিন্তু তার বিকল্প কোনো কাজ করলে সেই কাজটিতে মস্তিষ্ক সেইভাবে আকৃষ্ট হয় না, কাজেই তাতে অভ্যস্ত হওয়ার প্রশ্নও ওঠে না। আপনি যখন মূল অভ্যাসটি থেকে মুক্তি পেয়ে যাবেন তখন তার বিকল্প কাজটিও আপনি ছেড়ে দিন, তাহলে আপনার কোনো প্রবলেম হবে না। অর্থাৎ নখ কাটার অভ্যাস থেকে মুক্তি মিললে ছেড়ে দিন চুইংগাম চিবানো। অনেকের অভ্যাস থেকে কারণে অকারণে গলা খাঁকড়ানি দেওয়া। এরা যখনই গলা খাঁকড়ানি দেওয়ার প্রয়োজন বোধ করবেন, তখনই যদি একটু অন্যভাবে নিঃশ্বাস নেওয়ার চেষ্টা করেন, তাহলে কিন্তু গলা খাঁকড়ানির অভ্যাসটি সম্পূর্ণ কেটে যাবে। যদি অপ্রয়োজনে আপনি মোবাইল ঘাঁটেন
বা যদি আপনার অভ্যাস হয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি একটা কাজ করবেন, সেটি হচ্ছে পকেট থেকে মোবাইলটা একদম বের করবেন না। সেই জায়গায় কি করবেন, মনটাকে অন্যদিকে চালু রাখবেন বা মনটাকে অন্যদিকে নিয়ে যাবেন। যেমন চুল ঠিক করতে পারেন, যদি আপনি বাসে থাকেন বা ট্রেনে থাকেন জানলার দিকে তাকাতে পারেন এবং মনটিকে বাইরের দিকে দেওয়ার চেষ্টা করবেন। এইভাবে কিছুদিন চলার পরই আপনি দেখতে পাবেন যে আপনি এই ধরনের বদভ্যাস থেকে একদম পুরো মুক্তি পেয়ে গেছেন। এছাড়া আপনি প্রতিদিন ধ্যান করতে পারেন, রিল্যাক্সিং এক্সারসাইজ করতে পারেন, এগুলো করলেও কিন্তু আপনি উপকার পেতে পারেন। অতএব বদভ্যাস ছাড়তে আমাদেরকে নিজেদেরকে অনেকটা মানসিকভাবে তৈরি হতে হবে এবং নিজেদের লাইফস্টাইল ঠিক করতে হবে এবং রুটিন অনুযায়ী চলতে হবে, তাহলে আমরা একটা সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন প্রচুর প্রচুর করে, কারণ আপনার সমস্যা না থাকলেও অন্যের জন্য সমস্যা থাকতে পারে। আর আমার ভিডিওটি অতি অবশ্যই লাইক করবেন এবং তার সাথে সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইবের পাশে থাকে বেল আইকনটিতে অবশ্যই প্রেস করবেন। সকলে ভালো থাকবেন, সবাই ভালো রাখবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, নমস্কার।